দুর্নীতির অভিযোগ তুলে এদিন গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। ঘটনাটি কোচবিহারের শীতলকুচি ব্লকের ভাওয়ের থানা গ্রাম পঞ্চায়েতে। এদিন গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন দুর্নীতি নিয়ে এবং সাত দফা দাবিতে গ্রাম পঞ্চায়েত প্রধানকে স্মারকলিপি দিতে দপ্তরের সামনে মিছিল করে আসেন বিজেপি কর্মীরা। উপস্থিত ছিলেন বিজেপির সংশ্লিষ্ট এলাকার মণ্ডল সভাপতি পরিমল বর্মন, সম্পাদক নবীন বর্মন প্রমুখ নেতৃত্বরা। তবে গ্রাম পঞ্চায়েত প্রধান অমল বর্মন এদিন দপ্তরে আসেননি। দপ্তরে প্রধান না আসায় ক্ষোভে গ্রাম পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে দেন বিজেপি কর্মীরা। কারণ দীর্ঘদিন যাবত আর লকডাউন পিরিয়ড থেকে বিশেষ করে শুরু করে এখানকার সাধারণ মানুষের 100 দিনের কাজের পয়সা এবং এখানে কিছু কাজ, এখানে সেবামূলক কোনো কাজ কোনো কিছু কাজেই সেখানে হচ্ছে না। সেখানে বিভিন্ন স্বজন পোষণ এবং দুর্নীতি আর আমাদের চোখের সামনে এখানে ধরা আমরা ধরতে পেরেছি। যার জন্য আমরা বলতে চাচ্ছি এখানকার যে গ্রাম পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত রয়েছেন আর তারা এখানে প্রত্যেকটা দিন অফিসে আসার পরে আর সেখানে সাধারণ মানুষের অফিসে আর তারা কোনো রকম মানুষের সুযোগ সুবিধা এবং মানুষের কাজে হেল্প না করে তারা তাদের গোষ্ঠীকোন্দলে সর্বত্র তারা জড়িয়ে আর তাদের সেই ঝামলার মধ্যে ব্যস্ত থাকেন। কাজ হচ্ছে না কেন? অবদান 100 দিনের কাজ